আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আলহামদুলিল্লাহ আমাদের তেজরা মোটরসে আজকে আরেকটা গাড়ি আসছে, টয়োটা নোহা। এটা হচ্ছে 2018 এসআই প্যাকেজের গাড়ি। নোহার মধ্যে কয়েকটা গ্রেড হয়, একটা এক্স হয়, একটা জি হয়, একটা এসআই হয়, একটা WSB হয়, চারটা হয়। এটা হচ্ছে এসআই প্যাকেজ। আর এটা হাইব্রিড গাড়ি, সিসি হচ্ছে 1800, মিকা ব্লু কালার। কালারটা এখানে কিছুটা বোঝা যাচ্ছে, এটার অকশন গ্রেড হচ্ছে 4.0 গাড়ি। হচ্ছে ব্যাক সাইড, আর মাইলেজ হচ্ছে আপনার 1,23,000 কিলোমিটার। আর 2018 গাড়ি, এটার মধ্যে আপনার সিরামিক কোটিং করা আছে। আর একসঙ্গে এটা দেখাই দিই, একসঙ্গে এটা 4.0 গাড়ি, যে এসআই গ্রেড। আর 1,23,000, 2018 নয় মাসের গাড়ি এটা। কালার কোড হচ্ছে 221। এই হচ্ছে গাড়ির কন্ডিশন। এই হচ্ছে আপনার কালার কোড 221। এই গাড়ির আসলে কাস্টম ডিউটি একটু বেশি এসআই গ্রেডের গুলো, আর নোহা নর্মাল যেগুলো হয় এক্স বা জি ওগুলো ডিউটি কম হয়। এটা তো অরিজিনাল 16 ইঞ্চি অ্যালুমিনিয়াম আসছে, আর টায়ার আসতে সম্ভবত এটা কি কোম্পানির, টায়ারের নামটা এসআইতে আপনার সাইডে বডি কিট থাকে, এটা তো তাই আছে, এক্সট্রা বডি কিট। এবং আপনার গাড়ির বডি একটু বাড়ানো থাকে এসআইতে, এটা তো তাই আছে, চওড়া বডি আর কি। আর নোহা এসআইতে আপনার এই জায়গাগুলো ক্রোম থাকে পুরোটা, একদম নিচটা সহ দেখতে ভালো লাগে। স্কোয়ার আছেও কিন্তু এসআই দেখতে আরও সুন্দর, এই স্কোয়ার দেখেন। অবশ্যই একের জন্য কাছে একটা ভালো লাগে, আমার কাছে এটা এই এসআই গাড়ি দেখতে অনেক ভালো লাগে, কারণ সেটা একটু মাসেল কাট কার টাইপের আর কি। এটার মধ্যে আপনার ডাবল প্রজেকশন এলইডি হেডলাইট আসছে, এবং এলইডি ফগ লাইট আসছে। এখানে এগুলো ক্রোম করা, একটু দেখাই দিই কালারটা, এখানে কনফার্ম না বুঝে দেখা যাচ্ছে কিনা। এলইডি হেডলাইট এবং এলইডি পার্কিং লাইট। আর রেঞ্জ সেট আসছে অরিজিনাল, আর এদিক দিয়ে আপনার দেখাই দিই, যা যা থাকে, ইকো মোড আছে, পাওয়ার মোড আছে, ইভি মোড আছে, এবং টয়োটার অরিজিনাল আপনার নেভিগেশন আসছে। আপনার সিট হিটার আছে, এখানে মোবাইলের চার্জারের ব্যবস্থা আছে, এই যে এখানে USB পোর্ট, আর্মরেস্ট আছে,
এখানে লেদার স্টিয়ারিং আর ক্রুজ কন্ট্রোল আছে। এই জায়গায় আপনার ট্র্যাকশন কন্ট্রোল, তারপর এখানে আবার প্রি কলিশন সিস্টেম আছে, অটো ব্রেক সিস্টেম, ল্যান এসিস্ট আছে, অটো হাই বিম, হ্যাঁ হাইব্রিডের হেডলাইটের এটা, হ্যাঁ আর হাইব্রিডে কোনো সমস্যা হলে তখন এই ইয়েটা শো করবে, হ্যাঁ আওয়াজ দেবে গাড়িতে টিং করে, এটা সুইচ হচ্ছে এটা। এই তো স্কোয়ার, আর দেখার কিছুই নেই। এখানে আপনার ব্লু একটা লাইট আসে, রাত্রেবেলা এই জায়গাটা অনেক আলোকিত থাকবে, সানভাইজার লাইট সহ আছে। ইঞ্জিনটা দেখা গেছে গাড়িটার, আর এখানে ইয়ে সহ আছে, কি বলে এটাকে, টি টেবিল, পিছনে চার্জারের পোর্ট আছে, আর এই হচ্ছে আপনার ইঞ্জিন। ইঞ্জিন মোটামুটি ফ্রেশ আছে, রাশ টাস তেমন একটা আমার চোখে পড়তেছে না, ফ্রেশ ইঞ্জিন। এটার প্রাইস সেট করছি আমরা, যেহেতু মিকাবুলো সাধারণত দাম একটু বেশি হয়, কারণ জাপানে এগুলো কিনাই বেশি পড়ে। যেখানে স্পেয়ার চাকা সম্ভবত আসছে, যে স্পেয়ার চাকা আসছে, এই গাড়িটার পিছনে স্পয়লারটাও অরিজিনাল আসছে, এবং এই লাইটগুলো এলইডি পিছনের। আর নোহাতে সবচেয়ে সুন্দর হচ্ছে এই জিনিসটা, এটা এখান থেকে একদম ফোর ক্রোম। এটা প্রায় সম্ভবত আমরা সেট করছি আপনার ইয়ে 3650, হ্যাঁ 3650 আমাদের আস্কিং প্রাইস, ইনশাল্লাহ সামনাসামনি আসলে কিছু ডিসকাউন্ট করে দিতে পারবো। এখানে আপনার যেহেতু এসআইতে এই বডি কিট, সামনের বাম্পার, পিছনের বাম্পার, এগুলো সব চেঞ্জ আসে, হ্যাঁ অর্থাৎ ডিজাইন ভিন্ন, নর্মাল নোহাচ্ছে। আরও কিছু গাড়ি আমাদের আজকে ডেলিভারি হচ্ছে, একটু দেখাই দিন সামনে থেকে, আমি দেখাই। এটা হচ্ছে টয়োটা সিয়েন্টা 2018, এটা ডেলিভার হবে ইনশাআল্লাহ। এটা বিক্রি হয়ে গেছে, এটা প্রাইস ছিল 28.5 লাখ, আমরা কিছু ডিসকাউন্ট করে বিক্রি করছি। 3.5 গ্রেডের গাড়ি ছিল, মাইলেজ ছিল 67,000 কিলোমিটার, আর সামনের এলইডি, ডাবল এলইডি এবং লেদার সিট সহ জি কুয়েরও প্যাকেজ যেটা। আর এদিকে হচ্ছে আপনার হন্ডার সিআরভি আছে, এটা এটা হচ্ছে ইএক্স মাস্টার পিস প্যাকেজ, 7 সিটের গাড়ি। এটার প্রাইস সম্ভবত এই 65,50,000 টাকা, অপশন গ্রেড সিআরভির 4.5। আর এদিকে হচ্ছে হোন্ডা সিভিক আছে 2018, টার্বো সিভিক JDM টার্বো, এটা ইএক্স প্যাকেজ, লেদার সিট সহ ফুল লেদার। এটার প্রাইস সম্ভবত 42,50,000 টাকা। আর এখানে আরেকটা স্কোয়ার 2018, এটার দাম মাত্র 35 লাখ, রেডি স্টকে আছে, হাইব্রিড গাড়ির ব্ল্যাক কালার গাড়ি, স্কোয়ার, মাইলেজ একটু বেশি, 1,50,000, এই জন্য প্রাইস কম। এই গাড়ি আবার যদি 30,000 কিলোমিটার যদি নেন তাহলে প্রায় আমাদের কাছে আছে 40 লাখ টাকার উপরে যাবে, প্রায় 5 লাখ টাকা ডিফারেন্স হবে। আর যাদের বাজেট কম তেনারা এই গাড়িটা নিতে পারেন, স্কোয়ার 35 লাখ 2018 স্কোয়ার GI। আচ্ছা এটা হচ্ছে সিএনটার ব্যাক সাইড সিআরভি, আর এটা তো বললাম স্কোয়ারের।
এদিকে নতুন গাড়ি আসছে, এটা আমাদের করোলা ক্রস 6 পয়েন্টের গাড়ি, পার্ল কালার, জেড লেদার প্যাকেজের গাড়ি, আপনার 360 ক্যামেরা এবং আপনার প্যানোরামিক রুফ সহ। এই যে প্যানোরামিক রুফ, এটা ব্র্যান্ড নিউ গাড়ি, 0 কিলোমিটার, অপশন গ্রেড 6 পয়েন্ট, প্রাইস মাত্র 59 লাখ টাকা, অর্থাৎ 59 লাখ টাকা। তবে ইনশাল্লাহ আরও কিছু ডিসকাউন্ট করতে পারবো সামনে সামনে আসলে। আর এই গাড়িটা এলিয়েন জি প্লাস 2020, জি প্লাসের প্রাইস হচ্ছে এই 4350, অপশন গ্রেড 4.5 গ্রেড, আর মাইলেজ মাত্র 41,000 কিলোমিটার। ভিতরে ব্রাউন ইন্টেরিয়ার, ডিভিআর সহ ফ্রন্ট ডিভিআর। আর এদিকে হ্যারিয়ার আছে 2020, জেড লেদার, এই এটা হচ্ছে প্রগ্রেস প্রিমিয়াম প্যাকেজের গাড়ি, নিউশেপ, অপশন রেট 4.5, 50,000 কিলোমিটার, পার্ল কালার গাড়ি, পার্ল হোয়াইট, এটা JBL সাউন্ড সিস্টেম সহ, 4 ক্যামেরা, হাইব্রিড। এই ক্যামেরার নিউশেপের গাড়ি, এটার প্রাইস হচ্ছে মাত্র 68,50,000 টাকা। তবে আরও কিছু ডিসকাউন্ট করতে পারবো, এটা কেউ নিতে চাইলে আমাদের শোরুমে এসে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর এদিক দিয়ে হচ্ছে আপনার ফিল্ডার আছে 2018-এর, এটা নতুন আসছে WXB, রেড ওয়াইন কালারের, এটার প্রাইস হচ্ছে 31 লাখ টাকা, অপশন গ্রেড 4 পয়েন্টের গাড়ি, মাইলেজ মাত্র 32,000 কিলোমিটার। এই হচ্ছে গাড়ির ব্যাক সাইড, WXB ফিল্ডার। আর এদিকে হচ্ছে করোলা WXB 2020-এর, এটা সিসি হচ্ছে 1800 সিসি, ব্ল্যাক কালার গাড়ি, 3950 এটার প্রাইস, নিউশেপের করোলা, লেদার সিট আছে আর পিছনে স্পয়লারও আছে, রেডি স্টকে এই সমস্ত গাড়ি আমাদের। আমরা জাপানে যেগুলো আসতেছে ওগুলো নিয়ে তেমন একটা মার্কেটিং করি না, ওগুলো আমাদের যেগুলো রেডি স্টক এখানে থাকে ওগুলো নিয়ে মার্কেটিং করি আমরা আসলে। এটার মধ্যে আপনার 17 ইঞ্চি অ্যালোরিম আছে, এরকম করোলা ক্রস আমাদের কাছে আরও 4 ইউনিট আছে, সরি এই করোলা WXB, যেগুলো আমাদের আপকামিংয়ে আছে, পোর্টেও আছে এরকম গাড়ি। আচ্ছা এখানে হচ্ছে CHR, রেড ওয়াইন 2018-এর, 4.5 গ্রেড, মাইলেজ হচ্ছে সম্ভবত 27,000 কিলোমিটার, এটা ডুয়েল টোনের গাড়ি CHR, এটার প্রাইস হচ্ছে এই 35,30,000 টাকা। আর দামাদামি যদি করতে চান সামান্য কিছু ডিসকাউন্ট করে দেবো, এটা সামনাসামনি আসলে বলে দেবো ইনশাআল্লাহ। আর এদিক দিয়ে হচ্ছে আপনার ইয়ে গাড়ি, হুন্ডা গ্রেস 30 লাখ টাকা, গ্রেস আমাদের কাছে আরও আছে, মিকা ব্লু আছে, তারপর ব্ল্যাক আছে, বিভিন্ন প্রাইসের গাড়ি আছে, 2018-এর, 2017-এর, হ্যাঁ অনেকগুলো গাড়ি আছে। এটা হচ্ছে নিসান এক্সট্রাইল, নতুন আসছে আমাদের এক্সট্রিমার প্যাকেজের গাড়ি, পার্ল কালার গাড়ি, এক্সট্রিমার হচ্ছে সামনের এই যে নিউশেপের এগুলো ব্ল্যাক কালার, হ্যাঁ এখানে LED লাইট আছে, এই জায়গাটা ডে লাইট জ্বলবে, এটা DRL, সামনে যেহেতু 18 মডেল ডাবল পজিশন আছে, এবং এক্সট্রিমার প্যাকেজে কিন্তু সামনের এই জায়গাগুলো ইয়ে থাকে, হ্যাঁ এক্সট্রা ইয়ে করা থাকে, অর্থাৎ বডির বাম্পারে কাজ দেয় এগুলো, এই সাইডেও আছে এই যে এখানে কার্ভ করা, পিছনেও আছে এটার। আর এক্সট্রিমারে এই গ্লাসগুলো এই ইয়ে মিররগুলো ব্ল্যাক হয়, এটা তো তাই আছে, 4 ক্যামেরা সহ। এটাতে আপনার আরও অপশন আছে, 4-wheel ড্রাইভ আছে এবং আপনার অটো পাইলট আছে, এই যে 4-wheel ড্রাইভ, এখানেও ক্যামেরা আছে, এই ইয়েটাতে কী বলে এটাকে এই মিরর, DVR পিছনের, ফ্রন্ট DVR, রিয়ার DVR দুটিই আছে। এটার প্রাইস হচ্ছে সম্ভবত 45,50,000 টাকা,
আর অপশন গিয়ার হচ্ছে 3 পয়েন্টের, মাইলেজ হচ্ছে 60,000-এর মতন। আর এই সাইড দিয়ে আপনার ইয়ে গাড়ি এক্সট্রাইল 2018-এর, সরি এটা হচ্ছে 18 হাইব্রিডটা, আর নন হাইব্রিড এটা হচ্ছে 16। তবে এটা সুবিধা হচ্ছে 7 সিটের গাড়ি, যারা 7 সিটের গাড়ি খুঁজতেছেন জিপ গাড়ির মধ্যে, এই একটা গাড়ি আছে আর হন্ডা সি আরভি 7 সিট, আর কোনো গাড়ি নেই। এই 7 সিটের সুবিধা হচ্ছে এটার মধ্যে সানরুফ সহ। এটা পার্ল কালার গাড়ি, এটার প্রাইস হচ্ছে আপনার 48 লাখ টাকা আমাদের প্রাইস। তবে কেউ লোন চাইলে 16 গাড়ি আমরা লোন করে দিতে পারবো, আর নন হাইব্রিড গাড়ি যেহেতু এটার গিয়ারের সমস্যা, বা যেমন হাইব্রিডে গিয়ারের সমস্যা অনেকে মনে করে, কিন্তু নন হাইব্রিডে এই সমস্ত কোনো সমস্যা নাই, গিয়ার বলেন ব্রেক বুস্টার বলেন কোনো সমস্যা মানে এটা হয় না নন হাইব্রিড গাড়িটাতে এক্সট্রাইলের, আর হাইব্রিডে প্রায় গাড়িগুলোতে হয়। আচ্ছা এটা হচ্ছে টয়োটা প্রিয়াস প্রাইম 2018-এর, এটা হচ্ছে সোলার প্যানেল সহ প্রিয়াস প্রাইম প্লাগ ইন হাইব্রিড, চাইলে চার্জ দিয়ে চালাতে পারবেন, যে প্লাগ ইন হাইব্রিড কেউ চার্জ দিয়ে চালালে 45 কিলোমিটার যাবে এটা, আর সোলারে আর হাইব্রিডে চললে তাও একটু কাছাকাছি যাবে। হ্যাঁ সোলার তাও আপনার প্রায় 38 থেকে 40 কিলোমিটার যাবে পার লিটারে সোলার এবং হাইব্রিডে, আশা করুন সব যদি আপনার টায়ার প্রেশারটা সব ঠিক রাখেন এবং ড্রাইভিংও নির্ভর করে অনেক কিছু, মোবিলের গ্রেডও নির্ভর করে, মোবিল যেমন ইউজ করেন মোবিল হচ্ছে 0W20, এই মোবিলটা ইউজ করবেন হাইব্রিড সব গাড়িতে। আর এটা হচ্ছে আপনার করোলা ক্রস, এটা আরেকটা গাড়ি, এটার প্রাইস হচ্ছে 55 অর্থাৎ 55,50,000 টাকা, 55,50,000 টাকা। এটা 6,000 কিলোমিটারের গাড়ি, JBL সরি 4 ক্যামেরা আছে এটাতে, ওপরে প্যানোরামিক রুফ আছে, আর এটা হচ্ছে JDM জাপান ডোমেস্টিক মডেল। এই হচ্ছে ফ্রন্ট লুক, এবং যে ফ্রন্ট ক্যামেরা সহ যেহেতু 4 ক্যামেরা, এটার প্রাইস 55,50,000 টাকা। আর এই সাইডে আরেকটা গাড়ি আপনার, যেটা হচ্ছে এটা হচ্ছে 59 লাখ টাকা অর্থাৎ 59 লাখ টাকা, এটা হচ্ছে 4.5 লাখ টাকা কম, 4.5 লাখ টাকা কম হচ্ছে এটা, এই করোলা ক্রসটা। আর এটা হচ্ছে ইয়ারিস ক্রস, এটাও একই গাড়ি, এটা CC 1500, ওটা 1800, তবে এটা সিটির জন্য সবচেয়ে বেস্ট ইয়ারিস ক্রস, পার লিটারে 18 থেকে 20 কিলোমিটার যাবে, এটা সিটির বাইরে আরও বেশি যাবে, আর গাড়ি অনেক হাইট। এটা 4 ক্যামেরা সহ, অপশন গ্রেড 4.5 গ্রেড, মাইলেজ হচ্ছে 31,000 কিলোমিটার। এই হচ্ছে ব্যাক সাইড ইয়ারিস ক্রস, এটার প্রাইস আমরা সেট করছি হচ্ছে 45,50,000 টাকা, এটাও ইনশাল্লাহ এই কিছু ডিসকাউন্ট করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা আর এদিক দিয়ে হচ্ছে এই যে নোহা, আপনার নোহার মধ্যে এটা হচ্ছে WXB পার্ল কালার গাড়ি, এটার প্রাইস হচ্ছে 36 লাখ প্রাইস ছিল, এটা বিক্রি হয়ে গেছে সোল্ড, এটা আসছে আমাদের সম্ভবত 2 দিন আগে সম্ভবত। WXB গাড়ি, আর এদিক দিয়ে হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে নন হাইব্রিডের গাড়ি, এটার মধ্যে ডাবল এক্সস্ট আসছে NZ স্পিডের, এবং NZ স্পিডের যে খাস কাটা ফুল বডি কিট অরিজিনাল, পিছনে 4টা এক্সস্ট সিস্টেম যেদিকে। এটা ব্ল্যাকিশ পার্পেল, আপনার 19 ইঞ্চি অ্যালয় রিম আছে, এটাতে প্রায় 7 থেকে 8 হাজার ডলারের শুধু ফিটিংস লাগানো আছে এই গাড়িতে, যে NZ স্পিড, এটা নেটে সার্চ দেখতে পারবেন, এই কোম্পানির ইয়েতে ঢুকতে পারবেন, অনেক দামি
এলোরিনের দাম। সামনের ডিজাইন ডিজাইন সবই ভিন্ন, সামনে গ্রিলটাও স্পোর্টি। এরকম গাড়ি আমরা এর আগে আনছিলাম হাইব্রিড, আর এটা হচ্ছে নন হাইব্রিড। এই বডি গিটের ডিজাইনটাও ভিন্ন, হ্যাঁ ডেইলাইট সহ আছে এখানে নিচে। আর এটার সুবিধা হচ্ছে এটাতে এই সাসপেনশনগুলো লো হাই করা যায়। হ্যাঁ সাসপেনশন এটার মধ্যে আপনার এই যে স্পয়লারটা অনেক বড়, স্পয়লার বিশাল বড়, এটা হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। হ্যাঁ বডির থেকে অনেক ভাড়া মানে বের করা স্পয়লারটা। এটাও এমজেড স্পিকার, এটার প্রাইস হচ্ছে 43,50,000 টাকা। 2018 জিআই নন হাইব্রিড, মাইলেজ হচ্ছে মাত্র 68,000 কিলোমিটার। আর আমাদের গোডাউনের যে গাড়িগুলো ওই গাড়িগুলোও দেখাই দিই কী কী গাড়ি আছে। আর আমাদের শোরুম অ্যাড্রেস তো গুলশান তেজ গলিং রোড, তেজারা মোটরস লিমিটেড। যে কেউ গুগল বা ফেসবুকে সার্চ দিলে চলে আসবে। আচ্ছা এই গাড়িটা এই আপনার ইয়ে গাড়ি, এটা হচ্ছে ভক্সি ভক্সি আপনার 2020 মিকা ব্লু, হ্যাঁ গ্রিনিশ ব্লু যেটা ওই গাড়িটা। এটা আমাদের প্রাইস ছিল 42,50,000, এটা বিক্রি হয়ে গেছে সোল্ড। এটা অকশন গ্রেড ছিল হচ্ছে 4.5 গ্রেড, আর 42,000 কিলোমিটার ছিল। মিকা ব্লু কালার 2020 নোহা ভক্সি স্কোয়ার, তিনোটা গাড়ি হচ্ছে একই গাড়ি, জাস্ট সামনের লাইট বেশ কম আর পিছনের লাইটটাই। আচ্ছা এটা হচ্ছে CHR 31,20,000 টাকা, তবে ইনশাল্লাহ 17 মডেল, আরও কিছু ডিসকাউন্ট করতে পারবো ইনশাল্লাহ। এই গাড়ি যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ। এদিকে হচ্ছে ফিল্ডার আছে, এটা ফিল্ডার WXB ব্ল্যাক কালার গাড়ি 4.0, এটাও আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। এটার প্রাইস ছিল আমাদের 29,50,000 টাকা 2018। আর এদিকে হচ্ছে নোহা, এটা 2018, এটা আলহামদুলিল্লাহ আগামীকাল হয়তো বা নাম্বারে যাবে। হ্যাঁ এটা পার্সো হয়ে গেছে সোল্ড, এটা তো প্রাইস ছিল 35,80,000 টাকা 2018 3.5 গ্রেডের গাড়ি। আর এদিকে হচ্ছে আপনার এদিকে থেকে দেখাইনি, এটা হচ্ছে প্রিয়াস এস টুরিং সরি এস সেফটি প্লাস প্যাকেজ আপনার 30,50,000, এটা অকশন গ্রেড 4.5 গ্রেড 30,50,000 ঢাকায় রেডি গাড়ি, সামনাসামনি আসলে আরও কমাই দেবো এটা ইনশাল। আচ্ছা এটা হচ্ছে CHR রেড ওয়াইন 3670 মডেল স্টার বডি গ্রীষ্ম। আর করোলা ক্রস আলহামদুলিল্লাহ এই গাড়িটা আজকে নাম্বার হয়ে গেছে, এটা জেড লেদার প্যাকেজের মডেল স্টার বডি গ্রীষ্ম ছিল, এই যে নাম্বার হয়ে গেছে এটা। এটার প্রাইস ছিল আমাদের 62,00,000, হ্যাঁ সোল্ড ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে এটা ডেলিভারি হবে। এটার সাইডে আপনার এই যে হোয়াইট কালার ফেন্ডার সহ আসছে, সাইডের বডি কিট সহ। এটার সেম গাড়ি আমাদের আরও আছে, 61,00,000 টাকা পড়বে সেম গাড়ি। আচ্ছা এদিক দিয়ে হচ্ছে আপনার এটা এই নোহা 2017, এটা 32,50,000 নতুন প্রাইস, 17 পাল কালার 32,50,000। এটা ফিল্ডার, আচ্ছা নোহাটার মাইলেজটা বলে এটা হচ্ছে 79,000 কিলোমিটার, আর নোহাটা হচ্ছে আর পয়েন্ট দিছে অবশ্যই অপশন গ্রেড। আর এটা হচ্ছে 4.5 গ্রেড 60,000 কিলোমিটার 25,30,000 টাকা ফিল্ডার জি গ্রেডের 25 স্টার গাড়ি আপনার হাইব্রিড। এখানে প্রিমিয়াম আছে, এটা 2018, এটার নতুন প্রাইস হচ্ছে আমাদের 34,50,000 টাকা 34,50,000 প্রিমিয়াম। আমার মনে হয় ঢাকার মধ্যে সবচেয়ে সস্তা গাড়ি হচ্ছে বর্তমানে এই গাড়িটা আছে। আর মেকা ব্লু এই ফিল্ডারটা আসছিল আমাদের 2019 নন হাইব্রিড গাড়ি,
এটা 4.26,000 কিলোমিটার মনে মাইলেজ ছিল, এটা বিক্রি হয়ে গেছে, সোল্ড। 2019 WXP মেকআপ ব্লু, এটা নন হাইব্রিড গাড়ি, আলহামদুলিল্লাহ আজকে সেল হয়ে গেছে। এটা এরকম মেকআপ ব্লু আর গাড়ি আসতেছে অবশ্যই, এটা অবশ্য নন হাইব্রিড, রেটটার জন্য একটু বেশি, 33,80,000 নাকি 33,80,000 আমাদের প্রাইস ছিল। আর এই গাড়িটা হচ্ছে প্রিয়াস এস সেফটি প্লাস প্যাকেজ, পার্ল কালার গাড়ি, এটা মাইলেজ কম, মাত্র 41,000 কিলোমিটার, এটার প্রাইস 30,80,000। তবে সামনাসামনি আসলে চেষ্টা করবো আরও কিছু ডিসকাউন্ট করে দেওয়ার জন্য। আর আরও কিছু গাড়ি আমি দেখাই দিচ্ছি আমাদের, করোলা ক্রস, এটা ডেলিভারি হচ্ছে, বাম্পারও লাগানো হয়ে গেছে, আর নাম্বারও ইনশাল্লাহ হয়ে যাবে। নার্ডো গ্রে, উপরে প্যানোরামিক রুফ সহ ফোর ক্যামেরা সহ, আজকে ইনশাল্লাহ ডেলিভারি হবে এটা। আর সেম গাড়ি আরও আসতেছে আমাদের,